দেখেন আমি কাঙ্গালিনী সুবিয়া কি হালে আছি, এটা তো আজও কেউ খবর নিলেন না। তো যা হোক, আপনারা যে এটুকু আইছেন তাই আমার মনের কাছে খুবই ভালো। তবে যা হোক, যে আমার দিনকাল অবস্থা খুব করুণভাবে যাচ্ছে, দিনকাল অবস্থা আমার খুবই করুণভাবে যাচ্ছে। একদিক দিয়ে হলো আর্থিক দিক দিয়ে আমি খুব নর্মাল হয়ে যাচ্ছি। তারপর ধরেন যে এখন আগের মতন গানও সেরকম গাইতে পারি না, গাই কোনো রকম মাঝে মাঝে, গালের মধ্যে দাঁত নাই, কেউ আমার কাছে আগেই না বা আসেও না বা আমাকে ইনভাইট করে না। তা আমি এরকম ঘরে ফিরে আসি, একদম ঘরে ফিরে আসি। বিটিভিতে গান গাইলে ধরুন যে আমার 3 মাসে একটা প্রোগ্রাম দিতেন, সেই প্রোগ্রামটাও সহজে দিচ্ছে না, প্রায় বছর কাছাই এলো। আর রেডিওতে একটা প্রোগ্রাম পাইতাম প্রতি মাসে, সেই প্রোগ্রামটাও আমি পাচ্ছি না। এইভাবে আমার দিনকাল যাচ্ছে। শোনেন, হারি ও নদী রে, সর্বনাশা পদ্ম নদী রে, তুই আমার পর কইরা দিলি, তুই আমার পর কইরা দিলি, ও নদী রে, যখন নদী জোয়ার আছে পর করিয়া দিলি, আরে ও নদী।